আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 31 জুলাই শুরু হবে, চলবে 4 আগস্ট পর্যন্ত। 15 জুলাই সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সি ইউনিটের পরীক্ষা দিয়ে এবার ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপরে 1 আগস্ট বি ইউনিট, 2 আগস্ট এ ইউনিট, 3 আগস্ট এ ইউনিট এবং ডি ইউনিট এবং 4 আগস্ট ডি এবং ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবু হাসান আরও বলেন, কক্ষভিত্তিক আসন বিন্যাস চূড়ান্ত হলে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ভর্তির পূর্ববর্তী বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে। এবারে ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী 1,888 জনের বিপরীতে আবেদন করেছে প্রায় 284,605 জন শিক্ষার্থী, ফলে এক আসনের জন্য লড়বে 151 জন শিক্ষার্থী।